রাতভর পানিতে ভিজিয়ে খান এই চারটি জিনিস আপনার সারা জীবনেও কখনো বয়স বাড়বে না আর আপনার শরীরের শক্তির এক নতুন কারখানা সঞ্চার হবে আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন এক চমৎকার চারটি জিনিস সম্পর্কে বলবো যদি আপনি সেগুলো সকালে খালি পেটে এবং রাতে এক গ্লাস পানিতে ভিজিয়ে রেখে সকালে খালি পেটে খান তাহলে আপনার এর ফলে বয়স বাড়বে না আর আপনার শরীর সকল প্রকার রোগ থেকে দূরে থাকবে আপনার শরীরে ইমিউনিটি পাওয়ার অত্যাধিক মাত্রায় বেড়ে যাবে যার ফলে কখনোই কোনো রোগী স্পর্শ করতে পারবে না আপনাকে সব সবসময় সুস্বাস্থ্যবান থাকবেন হ্যালো পরিবার এবং স্বাস্থ্য সম্পর্কিত যে কোনো নতুন তথ্য সবার আগে পেতে চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করুন আপনার কোনো জয়েন্টই ব্যথা থাকবে না আপনার শরীরে কখনোই রক্ত স্বল্পতা হবে না আপনার কখনোই কোলেস্ট্রল বাড়বে না আপনার ব্লাড প্রেশারের মতো রোগও হবে না আপনার শরীরে হার্ট ব্লকেজ হবে না কখনোই আপনার শরীরে হার্ট অ্যাটাকও হবে না আপনি সব সময় থাকবেন সুস্বাস্থ্যের অধিকারী আপনি শত সাল পর্যন্ত এক সুস্বাস্থ্যের জীবন অতিবাহিত করবেন তো আসুন বন্ধুরা জেনে নেই চারটি জিনিস আসলে কি যা আপনাকে প্রতিদিন পানিতে ভিজিয়ে রেখে সকালে খালি পেটে সেবন করতে হবে প্রথম জিনিসটি হলো তিসি তিসিতে ওমেগা থ্রি পাওয়া যায় যা আমাদের হার্টের অসুখের জন্য খুবই উপকার করে এছাড়াও তিসিতে ফাইবার সেলেনিয়াম সোডিয়াম পটাশিয়াম লিগনেম, ভিটামিন বি ম্যাগনেসিয়াম আর জিঙ্ক পাওয়া যায় যার ফলে এটিকে একটি সুপার ফুড বলা হয়ে থাকে এটি অ্যান্টিঅক্সিডেন্ট ও ফাইটোকেমিক্যালে ভরপুর থাকে যা ব্লাড প্রেশার কোলেস্টেরল হার্টের সমস্যায় আর চেহারায় কুচকে পড়াতে খুবই কার্যকর ভূমিকা রাখে তিসির নিয়ম মাফিক সেবনে আপনার অতিরিক্ত ওজন ও চলে যাবে আর কোলেস্ট্রল তৃষিকে ঔষধ বলা হয় চলুন জেনে নেই এর এর সেবন করতে হবে জন্য আপনাকে এক চামচ পরিমাণ তিসি একটি গ্লাসে নিয়ে পানি দিয়ে সারা রাত ভিজিয়ে রেখে দিতে হবে আর সকালবেলা খালি পেটে ওই পানিকে পান করতে হবে আর তিসি বীজকেও আপনার চিবিয়ে চিবিয়ে খেয়ে নিতে হবে আর দ্বিতীয় উপাদানটি হলো একে বলে পপি এক চমৎকার উপাদান যদি আমরা এর সেবন ডেলি করে থাকি তাহলে আমাদের শরীরের ভিতরে সারের মতো শক্তি চলে আসবে আর ছোট ছোট দানার মতো এই বীজে প্রচুর মাত্রায় প্রোটিন ক্যালসিয়াম ফ্রি ফ্যাট আয়রন পটাশিয়াম আর ফোলেটের মতো উপকারী উপাদান পাওয়া যায় আর ক্যান্সারের মতো রোগের প্রতিকার হিসেবে ব্যবহৃত হয়ে থাকে এই পোস্তদানা যদি আপনি আপনার চুলকে ঠিক করতে চান চেহারাতে গ্লো আনতে চান সঠিকভাবে পাচন করতে চান অথবা আপনার মুখের ঘাস সারাতে চান আপনি অনিদ্রায় ভুগছেন আপনার জয়েন্টের ব্যথা ভালো করতে চান অথবা আপনার হাড়কে মজবুত করতে চান অথবা ব্রেইন পাওয়ার বাড়াতে চান যদি রোগের সাথে লড়াই করার শক্তি দ্বিগুণ করতে চান তাহলে অবশ্যই প্রতিদিন পোস্ত আপনাকে সেবন করতে হবে তো বন্ধুরা এখন বলি এর সেবন আপনাকে কিভাবে করতে হবে পোস্ত আপনি এক চামচ পরিমাণ নিয়ে এক গ্লাস পানিতে সারারাত রাত ভিজিয়ে রাখবেন সকালে খালি পেটে পানি সহ পোস্ত দানা চিবিয়ে চিবিয়ে খেয়ে নেবেন আপনারা পোস্ত দুধের সাথেও খেতে পারবেন এর ফলে আপনি অনেক লাভবান হবেন এর পরের জিনিসটি হলো কাঠবাদাম ইংরেজিতে যাকে বলে অ্যালমন্ডস অর্থাৎ কাঠবাদাম বাদাম আমাদের শরীরের জন্য কতটা উপকারী তা আমাদের সকলেরই জানা কেননা বাদামে অধিক মাত্রা নিউট্রিশনস মিনারেলস পাওয়া যায় আর প্রোটিন এবং ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ওমেগা সিক্স ফ্যাটি অ্যাসিড ভিটামিন ই ক্যালসিয়াম ও ফসফরাসও পাওয়া যায় তো আপনি অবশ্যই বুঝতে পারছেন যদি বাদামের সেবন প্রতিদিন করেন তাহলে আপনার শরীরে কেমন চমৎকার ফায়দা আপনি পাবেন আপনার চেহারা গ্লোয়িং থাকবে সব সময় কখনোই জয়েন্টের ব্যথা হাড্ডির সমস্যা কটকট শব্দ হওয়ার সমস্যার সম্মুখীন আপনাকে হতে হবে না বাদাম ডায়াবেটিক্স রোগীদের জন্য খুবই উপকারী আপনার হার্ট ব্লকেজ থেকে বাঁচতে আপনার শরীর হবে শক্তি তৈরির কারখানা আপনাকে কিভাবে এটি খেতে হবে মাত্র চারটি বাদাম নিয়ে একটি বাটিতে পানি দিয়ে সারা রাত ভিজিয়ে রাখুন আর সকালে খালি পেটে বাদামের খোসা ছাড়িয়ে সেবন করতে হবে আপনাকে বাদাম ছাড়িয়ে খেতে হবে বাদামের খোসা সহ নয় এরপর আপনাকে খেতে হবে মেথিদানা মেথিদানা ডায়াবেটিস এ ভুক্তভোগী রুগীদের জন্য চমৎকার উপাদান এটি সুগার লেভেলকে কন্ট্রোল করে রাখে চুলকে স্বাস্থ্যবান ও মজবুত করে থাকে আর জয়েন্টের ব্যথা কোমরের ব্যথা হাড়ের ব্যথা হাঁটুতে ব্যথা ছাড়াও সকল প্রকার ব্যথা থেকে আপনাকে দূরে রাখবে আপনি এক চামচ পরিমাণ মেথি দানা এক গ্লাস পানির মধ্যে সারা রাত ভিজিয়ে রাখুন সকালে ওই মেথি ভিজানো পানি আপনাকে পান করতে হবে আবার মেথি দানা আপনার চিবিয়ে চিবিয়ে খেয়ে নিতে হবে যদি ডায়াবেটিক্সের মাত্রা বেশি থাকে তবে এর সাথে আধা চামচ কালো জিরা ভিজিয়ে নিয়ে খেতে পারেন